আমি ক্লাবের কিচেনে সবাইকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি দেখাবো আপনাদের চিকেন রেজালা। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আর নিয়েছি 100 গ্রাম টক দই, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ, আদা রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো, আর এখানে নিয়েছি চাল মগজ, 10-15টা কাজু, আর পোস্ত 2 চামচ। এটাকে আমি পেস্ট করে নেব, তারপরে বাকিটা এটাকে এখন ম্যারিনেট করে নেব আমি টক দই। স্বাদ মতো নুন, আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে আধা ঘন্টা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। এখন আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিচ্ছি। এখন আমি চাল মগজ, পোস্ত আর কাজুটাকে পেস্ট করে নেব, নিয়ে বাকিটা কিচেনে দেখাচ্ছি। বন্ধুরা, চিকেনটা আমার 45 মিনিট হয়ে গেছে, এখন আমি কিচেনে নিয়ে যাচ্ছি, আসুন। বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টে গোটা শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, লবঙ্গ 5টা, গোলমরিচ 4টে, এলাচ, দারচিনি 3 টুকরো। এটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটাটা। পেঁয়াজের কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ আমি এটাকে নাড়তে থাকবো। এখন আমি আদা রসুন বাটাটা মিশিয়ে দিচ্ছি 1.5 চামচ মতো। আমি পেঁয়াজ, আদা, রসুন বাটাটা 5 মিনিটের মতো কষিয়ে নিলাম একটু। এখন আমি ধনে জিরার গুঁড়োটা একটুখানি মিশিয়ে দেবো। দিয়ে দিচ্ছি 1.5 চামচ জিরা গুঁড়ো, 1.5 চামচ ধনে গুঁড়ো, স্বাদ মতো আর একটু লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি 1টু গোলমরিচ গুঁড়ো, আবার 1টু নাড়াচাড়া করে চিকেনটা ছেড়ে দেবো। বন্ধুরা, মশলাটা আমার কষানো হয়ে গেছে, আমি এখন চিকেনটা ছেড়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে
আবার 10-15 মিনিট ভালোভাবে কষিয়ে নেব। এটা হলুদ গুঁড়ো বা লঙ্কার গুঁড়ো কোনোটা চলবে না। আমি এখন শিমে দিয়ে 10 মিনিটের মতো ঢেকে দিচ্ছি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা 10 মিনিট বাদে আবার আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন আমি কাজু পোস্ত আর চালমগজ বাটাটা মিশিয়ে দেব, দিয়ে আবার 10 মিনিট ঢাকা দিয়ে দেব। দশ মিনিট হয়ে গেছে, আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি বাটার 1/2 চামচ। বাটারের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছা মতো দেবেন, কারণ অনেকে তো বেশি বাটার পছন্দ করে না, সেই জন্য আমি অল্পই দিলাম। দিয়ে আমি স্ট্যান্ডিংয়ে এখন আমি 5 মিনিট রেখে দিচ্ছি, তারপরে সার্ভ করব। আমার চিকেন রেজালা রেডি। এইটা নান, পরোটা, রুটি, লাচ্ছা পরোটা সব কিছুর সাথে ভালো লাগবে খেতে। আপনারাও ঝটপট বানিয়ে নিন এবং খান, টেস্ট করুন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানান, এবং তারপরে ভালো লাগলে আমাকে লাইক শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে।